দাঁড়াই না ছোটবেলা থেকে যখনই আসছি বাপি দাঁড়ায় সব সময় ওইজন্য ভাবলাম বাপি দাঁড়িয়ে আছে বাপি দাঁড়ালে দেবে না তো সবাই এক একজন দাঁড়াবে আমার ও ফাক আমরা এসে গেছি এই ঘুম পাচ্ছে বাড়ি চল এত ভিড় আমি যেতে চাইছিলাম না জোর করে নিয়ে যাচ্ছে আমাকে বলো কি বলছিলে তখন বলো মা একটা কোন ব্লগে ওই বিকিনির কথাটা বলে দিয়েছে না সেটা আমি দিয়ে দিয়েছি বলে বলছে তুই এসব কথা কেন দিয়েছিস ভিডিওতে তুমি তো কতটা কুল সবাই অ্যাপ্রিশিয়েট করেছে না সবাই অ্যাপ্রিশিয়েট করেছে কেউ তোমার খারাপ ভাবে সবাই মানে তোমার ফ্যামিলি মেম্বার আমার কাছে ওটাই সবাই কি বলে আজকে মায়ের বন্ধুরা এসেছিল ওদেরকে গল্প করছিলাম আমি যে আমি ভোরবেলা ঘুমোতে যাই মা রাতে ঘুমোতে যায় ঠিক আছে নো প্রবলেম আমার ঘরের দিকে গাছ ফাছগুলো আছে তুলে আমি বুঝতে পারছি যে সকালে জল দিতে হয় গাছে তো আমি যখন ঘুমিয়েছি যদি মা 9টার সময় আসে তখন আমি 3-4 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমিয়েছি আর একটু ঘুমোবো ঘরে ঢুকে চুপচাপ জল দিয়ে বেরোনো যায় বাট না মা সারা বাড়ি থাকতেও আমার ঘর থেকে চেঁচিয়ে বাপির সাথে কথা বলে দিয়ে আমার ঘুমটাকে করে দেয় পুরো আরে দেব না কোন উল্টো পাল্টা কথা যাই হোক আজকে ওয়েদার খুব সুন্দর আছে কি সুন্দর রোদ উঠেছে আজকে অনেকদিন পর রোদ দেখছি আমি এখানটা এই দেখো কি সুন্দর রোদ উঠেছে ভালো লাগছে বেশ আজকে দেখতে একটা টেনশন শেষ আজকে আগের ব্লগে তোমরা দেখেছো যে বাইকের স্যাডেল স্টে স্যাডেল ব্যাগ মোবাইল হোল্ডার সব কিছু হয়ে গেছে আর কোনো চাপ নেই শুধু আমার আরেকটা যে ফোন আছে ওটাতে রিচার্জ করতে হবে যাতে ওটাতে আমি ম্যাপ চালিয়ে দেখতে পারি কারণ এখান থেকে শিলিগুড়ি রাস্তা সোজাই বাট তাও একটা ম্যাপ থাকলে কি নিশ্চিন্ত থাকা যায় বেসিক্যালি ফেসিলিটি আছে সেটা মানে এবার অভ্যাস হয়ে গেছে এখন মোটামুটি 1:30 কি 1:45 মতো বাজে এখন এডিট করতে বসবো 4:00 অবধি এডিট করবো তারপর এই ব্লগটা আগের ব্লগটা লাইভ করবো করে তারপরে হচ্ছে লাঞ্চ করবো লাঞ্চ করতে লেটই হয়ে যাবে কারণ ব্লগটা এডিট হয়নি চলো বিকেলে তারপর বেরোবো কিরণ গেছে ওর কোনো একটা কাজে ওকে ওখান থেকে পিক করবো মা যদি যায় মাকে নিয়ে বেরোবো যদি এমনি বেরোনো হয় তো খুব ভালো হয় না হলে রথের মেলা যেতে হবে দুপুর 2:30 বাজে তো ভাবলাম লাঞ্চটা করেই নি বেকার 5টা বেজে যাবে নাহলে লাঞ্চ করতে উচিত না সেটা রাইস আছে হ্যাঁ সেই তোমার সাথে খাওয়ালো না সেই খাচ্ছি এখন এটা কি পনিরের বলে না যেদিন দেরি হবে সেদিনকে আরো বেশি করে ঝোলায় বিশাল লেট হয়ে গেছে আজকে ব্লগ দিতে কোথায় 2টোই লাইভ হয় এখন 7টা বাজে আপলোড হয়ে গেল ফটাফট এটা ইউটিউবের একটা গ্লিচ আছে গিয়ে প্রসেসিং এ গিয়ে এখন আটকে আছে ওয়েট করলাম কিছুক্ষণ আমাদের এখন যাচ্ছি হচ্ছে পার্কস্ট্রিটে ইস্কনের ওটায় 9টায় বন্ধ হয়ে যায় ওটা তাই জন্য ফটাফট বেরিয়ে গেলাম তো ওই জন্য হচ্ছে বেরিয়ে গেলাম আর আর ওয়েট করতে পারলাম না কারণ এবার ওয়েট করলে বেকার যাওয়াই হবে না আর আর কালকে লাস্ট ডে পরশু দিন বেরিয়ে যাচ্ছি লাস্ট ডের অনেক কিছু প্রিপারেশন থাকে অনেক কিছু থাকে তো কালকের জন্য কিচ্ছু রাখছি না ওই জন্য কালকে আছে অলরেডি অনেক কিছু তার মধ্যে কোথায় তাই হোক একটা বক্স আছে ওটা আমার মাথার উপর তুলে রাখো তো ওই ল্যাপটপটা পাশে রাখি এটা প্রসেসিং শেষ হলেই ওটাকে একটু সরিয়ে দাও সিটে ব্যাগের দিকে ব্যাগটাকে লম্বা করে হেলমেটটাকে রাখো নাহলে হেলমেটটা পড়ে যাবে মাথা কাজ করছে না আজকে আমার মানে এত হেফাজত হয়ে গেছে তারপরে মাঝখানে দুপুরে এডিট করতে করতে 1 ঘন্টা ঘুমিয়ে গেছিলাম এত টায়ার্ড লাগছিল যাই হোক চলো বেরোনো যাক ঘড়িতে এক্স্যাক্ট বাজে 7:01 এখন বেরোচ্ছি বাপি অফিস থেকে পার্ক স্ট্রিট ডিরেক্ট চলে আসবে ইস্কনে যেটা রথের এটা হয় পার্ক স্ট্রিট ওইখানে যাচ্ছি বাপি ডিরেক্ট চলে আসবে অফিস থেকে ওখানে কিরণকে আমরা পিক করবো সাউদার্ন এভিনিউ থেকে অ্যান্ড দেন ফটাফট আজকে চালাতে হবে কারণ ওখানে গিয়ে পৌঁছানোর তো ব্যাপার না পৌঁছানো মানে 1 ঘন্টা অ্যাটলিস্ট টাইম তো স্পেন্ড করবো জগন্নাথ দর্শন করবো তারপর দেখি যদি কোনো মেলা ফেলা থাকে তার ওখানে সেখানে যাবো 7:10 7:05 ব্লগ ফাইনালি লাইভ হয়েছে শান্তি একটা অ্যান্ড এই এত ট্রাফিক হলে কি করে পৌঁছবো আমিও যাই না মারা প্রত্যেক বছর মানে আমি আমি পারি না পারি নিয়ে যেতে কষ্ট করে পাইতে করে আমি আর বাপি যাই আগের বছর অনেক প্রবলেমে পড়েছে না আমাদের একটা জগন্নাথ দর্শনের আই গেস অনেক বাঙালিরই জগন্নাথ দর্শনের একটা আলাদা টান থাকে সো সেটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই সব বাঙালিরাই ম্যাক্সিমাম দেখছো ভিডিও অ্যান্ড যারা বাইরে থাকো
এই ভিডিওটা আজকে স্পেশালি তাদের জন্য যারা কলকাতার বাইরে থাকো, কলকাতার বাইরে হোক কি দেশের বাইরে হোক, তারা এই দর্শনটা করতে পারো না, তো তাদের জন্য এটা আরো স্পেশালি যাওয়া, তাদেরকে দেখাতে পারা, তো ওই জন্যই তাড়াহুড়ো করে চালাচ্ছি। চলো, অনেক অ্যাডি আসে যায়, বাট এইটা এত সুন্দর করেছে না সেনকো, এত মিষ্টি একটা, খুব ভালো লাগে। কিরকম কি সুন্দর উঁকি মারছে, খুব সুইট, খুব সুইট। তো আজকে দুর্গাপুজো নয়, আজকে দুর্গাপুজো নয়, হ্যাঁ আসেনি আজকে, বলছে কাকিমা কই, না রাতে দেখা যায় না, তুমি ভেতর থেকে যতটা দেখতে পাচ্ছ বাইরে থেকে অতটা ভিজিবল না। এই এদিকে তাক, আগে শুট থেকে এসছে, হ্যাঁ প্লিজ শুরু হয়ে যাও না আবার, তোমাদের বহুত বুরা এক্সপিরিয়েন্স হে মুঝে ইস মামলে মে, শুটিং থেকে এসছে তাই পড়া, ওটা নকল লেট হবে বলে না, রিং এর সব মানে হবেই। এসিসি ফ্লাইওভার দিয়ে ভাবলাম ফটাফট নেমে ওদেরকে ছেড়ে তারপর পার্ক করব, আর এখানেই দেখো গেট বন্ধ করে রেখেছে, গেট মানে ব্যারিকেড দিয়ে রেখেছে, গেট বলছি, তাড়াহুড়োতে ভুলভাল ভুগছি আমি, ফ্লাইওভারটা নিলে ফটাফট পৌঁছে যেতাম, তা না কি করছে কে জানে, হর্ন মারিস না কি লাভ, এমন একটা জায়গা, একটু সরাচ্ছে সরাচ্ছে সরাচ্ছে, চলো 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 চলো, ডগি ডগি কুছ ভি হো যায়, ডগি কো কুছ নি হোনা চাহিয়ে, ঘন্টা বন্ধ করে রেখেছে কেন, ওইদিকে হয়তো ধরো খুব ট্রাফিক হয়ে গেছে তখন এদিকটা বন্ধ করে দেয় যাতে কন্ট্রোল করে হয়ে যায়, এদিকটা তো খোলাই ছিল এদিকটা বন্ধ করেছিল, বাপরে বাপ কি ট্রাফিক রে, দেখো আমি পৌঁছাতে পারি না পারি অসুবিধা নেই, এদেরকে নামাতে পারলে কি অ্যাটলিস্ট ঝাড়টা কম খাবো, বাপি আটটা বাজে বাপি পৌঁছে গেছে সাতটায়, বাপিকে বললাম লেট করে অফিস থেকে বেরো, বাপি বললো না অফিস থেকে ওরকম যখন তখন লেট করে বেরোনো যায় না, তো এনে মেলার আলো দেখে দেখি, অলরাইট কটা বাজলো, 8:25 বেজে গেল পৌঁছতে, মানে পুরো দেখতে গেলে প্রায় প্রায় দেড় ঘন্টা লাগলো, যাও সব জন্য দেখে নাও, টাটা, এইবার টাস্ক হবে এইটাই পার্ক কোথায় করব, এত দূরে পার্ক হবে না, মানে পার্কিং হবে না, পার্ক স্ট্রিটের ভেতরে গিয়ে কোথাও রেখে আসতে হবে, আর দিয়ে এটা রেখে তো আসবো, হাঁটতে হবে অনেকটা, আই জাস্ট হোপ যেন দর্শনটা হয়ে যায়, 8:22 বাজে, চলো যেরকমই হবে দেখা যাবে, প্রভুর কি ইচ্ছা সেটা দেখা যাক, চলো উত্তম নেই দেখো না, হ্যাঁ হবে চলো, জায়গা ছিল না বাট ও বললো ব্যবস্থা করে দিচ্ছি, দুটো বাইককে ঠেলে ঠেলে মানে হ্যান্ডেল লক অবস্থায় ঠেলে ঠেলে পুরো সরাচ্ছে যাতে আমি এইখানটা রাখতে পারি, এই জায়গাটা টয়লেটও পেয়ে গেছে, কেএফসিতে ঢুকে চট জল যদি টয়লেট করে নেবো, আর তার কারণ এরম একটা জায়গায় আটকে আছি, দেখো পেছনে আর যাওয়ার জায়গা নেই আর সামনে এই বাইকটা রয়েছে, কিছু করার নেই, ওকে সরাতেই হবে তবেই হবে, পৌনে 9:00 বেজে গেছে, আমি জানি না ঢুকতে পারবো কিনা, জাস্ট তা খুব তাড়াহুড়ো করছি দেখা যাক ঢুকতে পারি কিনা, কারণ গেট বন্ধ করুক না করুক যদি ওরা পর্দা ঢেকে দেয় তাহলে আর দর্শনই হবে না,
যারা আসতে পারলে না তোমরা আশীর্বাদ নিয়ে নাও। এতটাই লম্বা, আমাকে বলে লিলিপুট থাকছে সামনে, এতটাই লম্বা, আমি তার মধ্যে এখানে উঁচুতে দাঁড়িয়েছে আরোই দেখতে পাচ্ছি না। হাওয়া চলছে বাট তাও খুব তাড়াহুড়ো সব কিছু করেছি তো এই জন্য গরম লাগছে। তুমি ঘামছো মানে বুঝতে পারছো মানে কতটা হিউমিডিটি। হ্যাঁ এখন তাও একটু হাওয়া দিচ্ছে, তখন হাওয়া ছিল না। হ্যাঁ একটা দিক দিয়ে ভালো হয়েছে এই টাইমে, সন্ধ্যেবেলা কি ভিড় হতো মানে বুঝতে পারছো এরকমই ভিড়। না না সন্ধ্যাবেলা মনে নেই, সন্ধ্যাবেলা যখন আসতাম কত ভিড় হতো। আমি তো অনেক করে এসেছি। হ্যাঁ একই রকম ভিড়, চেষ্টা বোধহয় বাপি ছাড়া পসিবল না। আমি দাঁড়িয়েছিলাম। তুমি দাঁড়িয়েছিলে? আমরা দুজনেই দাঁড়াই। না ছোটবেলা থেকে যখনই আসছি বাপি দাঁড়ায় সবসময়, ওই জন্য ভাবলাম বাপি দাঁড়িয়ে দাঁড়ালে দেবে না তো, সবাই এক একজন কে এক একজন দাঁড়াবে, আমার খাওয়া হয়ে গেছে। ও তোমরা খেয়ে নিয়েছো? তো এটা লাইন দিয়ে, ওই অতটা লাইন দিয়ে বাপি আর মা নিয়ে এসছে। খা ভোগ, এরকম বলতে নেই বাট আলুর দমটা দেখে লোভই হচ্ছে আমার একটু। খাজাগুলো খেয়ে না, আরে খাজাগুলো খেয়ে না।
যাক ভালো ভালো দর্শন হলো, যে ভাবছিলাম যে হবে না হয়তো বা আমি ঢুকতে পারবো না টাইমের জন্য, এখনও ঢুকতে দিচ্ছে, অতটা স্ট্রিক্ট কিছু নয়, নটার পরেও এসে ঢুকতে পারো। এই যা রথের কাজটা যেতে পারবে না, রথের যে মানে ঘুরলাম যে রথের চারিদিকে ওইটা হয়তো বন্ধ করে দেয় একটা টাইমের পর, আর মন্দির যেখানে ঠাকুর রাখা আছে সেখানটাও খোলাই আছে, এখন অনেক রকম পারফরমেন্স হচ্ছে, সব কিছুই হচ্ছে, তো অসুবিধা নেই, আরামসে আসতে পারো, বাট রেকমেন্ড করবো 7টা থেকে 8টা নাগাদ চলে আসবে, আর না হলে একদম ওই দুপুর দুপুর বিকেল বিকেল আসবে। প্রিয় যাবে? হ্যাঁ যাও দেখে এসো, মানে স্যাটিসফাইড কিছুতে নয়, জগন্নাথ দর্শন করালাম, তারপর আর এখন বলছে ক্রোমা খোলা, ক্রোমায় ফ্রিজ দেখতে ঢুকবো, যাও খোলা হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে, যাও আমি ঢুকতে পারি, ওরা দিলে ঢুকতে পারবো, আর ফ্রিজ আর ফ্রিজটা কিনে দিলে তাহলে ঢুকবো, আর ফ্রিজটা কে কিনছে কেন? আমার ফ্রিজের জায়গা সাইড দাও একটু, কি করছো? আমার টাকার গাছ আছে যে ফ্রিজ দেবো হঠাৎ করে বিকেলবেলা, হঠাৎ করে সন্ধ্যাবেলা হঠাৎ করে একটা ফ্রিজ দিয়ে দেবো, গাছ তো আছে মনে হয় আমার, আইসক্রিমের এইটা তো আমরা এক বছর ধরে কোথাও স্টোরি ফোরি কিছু দিন, আইসক্রিম ওদিকে ঢুকতে হবে, খুব আন্ডার রেটেড একটা ব্র্যান্ড বাট খুব ভালো খেতে, দেখি মায়ের কেমন লাগে, আমার আর কিরণের তো ব্যাপক লাগে, এই তো আমি তো এই খাবো, আফটার কি খাবো, দুটোই ফ্লেভার আমি খাই, বিস্কফ আর আফটার ডার্ক, বিস্কফটা হচ্ছে একদম 20 out of 10 এখানে, আর নেই তো এখন কি করা যাবে, তো আফটার ডার্কটাই খাবো, না না সবই ভেজ এখানে আই গেস, খাও তুমি লাইফে কোনোদিন খাওনি না কোনোদিন, বাপি কোনোদিন আইসক্রিম চাউমিন আর কিছু আছে যেটা খাও না, সোয়া সস এই তিনটে জিনিস আমি কোনোদিন খেতে দেখিনি, আমরাও চাউমিন অনেক জিনিস দেখেছি, ঘেন্না করেও এখনো খেয়ে যাচ্ছি, ছাড়তে পারছি না, কেন যেন মনে হচ্ছে সেই নভোটেল কেস হবে আমাদের সাথে, জিজ্ঞেস করেছিলিস? ও আচ্ছা, ও এটা আমার, তাহলে খাবি তো সেম ফ্লেভার খাবি না, খাচ্ছিস কেন, হ্যালো এইটাই সেই একদিন মনে আছে আর ক্যাফের নিচে নিয়ে গেলাম বিবেকানন্দ পার্কে আগের বছর, বললো 5টার পর পাওয়া যাবে, তুমি বললে যা দরকার নেই দেরি হয়ে যাবে, এইটাই ওটা হবে, চিয়ার্স 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 চিয়ার্স, ওকে চিয়ার্সটা ইম্পর্টেন্ট, পার্ক স্ট্রিট রাত্রিবেলা হেবি সুন্দর লাগে, কিন্তু খুব ভালো লাগে, কি বদনাম করলি শুনতে পেয়েছি আমি, কি আগে যখন সিভিআরটা চালাতাম খুব, তখন তো প্রচুর সময় ছিল বাইক নিয়ে, কত এ ক্রিসমাসে সকালবেলা একবার পার্ক স্ট্রিট আসতাম, রাত্রিরে একবার পার্ক স্ট্রিট আসতাম, মানে কিছুই না, জাস্ট বাইকটার উপর একটা ক্রিসমাস ক্যাপ ঝুলিয়ে জাস্ট এখান দিয়ে যাবো, ওইটাই ফ্লেক্স, তখন ভাবতাম যে সুপার বাইক হলে এরকম আসবো পার্ক স্ট্রিটে রাত্রির বেলা মাঝরাতে আসবো, সুপার বাইক ভুম ভুম করতে করতে যাবো, সুপার বাইক আছে আসাই হয় না, সুপার বাইকটা পেয়ে আমি খুশি, পার্কস্ট্রিটটা আমার নয়, পার্কস্ট্রিটটা এখনও কলকাতার, যেদিন আমি পার্কস্ট্রিট পাবো পার্কস্ট্রিট পেতে হবে, পার্কস্ট্রিটটা 3 BHK পেলেই হলো আমার, অ্যাকচুয়ালি পার্কস্ট্রিটে 3 BHK না, পার্কস্ট্রিটে 1 BHK হলেও হবে, ওটা বিক্রি করে অন্য কোথাও 3 BHK হয়ে যাবে আমার,
গাইস আমি রোজই বলি বাট প্লিজ আমার ডিকি দেখে জাজ করো না একটা বন্ধুই করে দিল তার আসছে দোকানটা থেকে আমি এসি চালাতে এলাম হ্যান্ড ব্রেক টা মাছ ওশ আসছে ঘুরতে বাজে 10:35 এখন হচ্ছে মেলার খোঁজ চলছে একটা খোঁজ পাওয়া গেছে যে রত্তলায় একটা মেলা হয় যেটা রাত অবধি থাকতে পারে থাকে না শিওর না তো দেখা হচ্ছে হ্যাঁ তার মানে মেলাটা বন্ধ করি নি কিরণকে বললাম ওর বাড়ির সামনের গুলো একটুখানি হলেও খোলা থাকবে ওইখানটা চ আগে রত্তলা দেখবো তারপর ওখানে দেখবে ভাই এখানে লোকজন নেই এখানে মেলা বন্ধ হয়ে গেছে মেলা এরকম কলিতে হয় নাকি আরে রত্তল ওই যে বাস স্ট্যান্ডটা আছে বড় মাঠটা ওইখানে হয় মাঠটাই হয় ওখানে তো কোনো মেলা তো ওইটাই তো রাস্তা জিজ্ঞেস কর রাস্তাতে লোকে এমনি ভিড় করবে ও ফাক আমরা এসে গেছি এই ঘুম পাচ্ছে বাড়ি চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল লাইট 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 এ ভগবান এই বয়সে নাকি মেলায় আসছি আমি দিদি মেলা বন্ধ হয়ে গেছে না না খোলা দিদি না না কাকে আবার রেকর্ড করলাম দিদি একটা জায়গা আছে নেই নেই বেরিয়ে যাই তাহলে আরে তুই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাক আমি ড্রাইভার নাকি জাস্ট চল বসে আছি ড্রাইভার কিরণ এখানে যাবি তুই শিওর তুই আমার কোনো চাপ নেই আমি যাব মা যাবে তুমি এখানে আমি যাব না এত ভিড় আমি যেতে চাইছিলাম না জোর করে নিয়ে যাচ্ছে আমাকে তুই দেখ ভিড়টা একবার কি মজা পাস তুই এই মেলাটা এবার এরম এসে আরে উ কি দেখে 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 না না নট সো ব্যাড ব্রেসলেট পাবি যার দাম মাত্র 20 টাকা এইবারে না না তো আমরা বললাম যে বাপি আর মায়ের জন্য একটু আর আমাদের জন্য একটু পাপড় কিনে নিই বিকজ অ্যাপারেন্টলি রথ ইজ ইনকমপ্লিট উইদাউট উইদাউট পাপড় হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও চলো গাড়িতে সব দিক দিয়ে ক্রিসপি ক্রিসপি আওয়াজ আসছে মন্নত পুরি করে দিয়েছি মেলা ঘোরার ডান এই বছরের মতো আচ্ছা একটা জিনিস একটু জানিও তো যদি কেউ ওই সাইড থেকে দেখে থাকো নর্থ বেঙ্গল থেকে দার্জিলিং কালিম্পং যাওয়ার রাস্তার কী অবস্থা একটুখানি কমেন্টে জানিও তো মানে সেই বুঝে তাহলে প্ল্যান একটুখানি হয়ে তো ছিলই সব কিছুই বাট ডলমডল হচ্ছে এখন এটা প্লিজ মাস্ট যারা একদম ঠিক ইনফরমেশন জানো তারাই জানিও লেটেস্ট ইনফরমেশন জানিও এমন না যে দু সপ্তাহ আগে কিছু জেনেছো সেটা জানিও লেটেস্ট এই এক দুদিনের মধ্যে কী খবর আর খবর এটা একটুখানি প্লিজ জানিও ইটস ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে যতই হয়ে যাক এই এরিয়া দিয়ে যখনই ক্রস করি মানে দরকার মানে রোজই ক্রস করি বাট তাও খুব ভালো লাগে অ্যাকচুয়ালি ছোটো থেকে বড় হওয়া মানে লিমিটলেস মানে মেমোরিজ এখানে সব কিছু হয়েছে এখানে এই রাস্তাগুলোতে কত কিছু আছে ছোটবেলা থেকে সাউথে আসতাম খালি দুর্গাপূজার সময় প্যান্ডেল দেখতে বাকি টাইম নর্থে কাটতো হাউ স্যাড এই না ইয়ার কি মারছি আমি আমি তো ওর পেছনে লাগার জন্য বললাম নর্থের লোকেরা গালাগাল দিব না যাই হোক মা ক্রস করছি গড়িয়াহাট মা বলছে তোর কি মজা রে যখন ইচ্ছা চলে আসতে পারিস এই দিকটা তো আমি তখন মাকে বললাম যে তোমারও অনেক কিছু দেখে আমার মনে হয় যে মায়া তোমার কি মজা কি দেখে মনে হয় এই যে মা এখন অনেকটা ফ্রি না মানে ফ্রি লাইফ লিড করে মা অনেকটা ফ্রি না মা এখন কি বলে সকালে কাজ করে আরামসে সিরিজ দেখতে পারে মুভি দেখতে পারে তুইও দেখতে পারিস টাইমে এডিট করে তারপর ফ্রি টাইমে ইটস অল টাইম ম্যানেজমেন্ট যেটা তুই করিস না এত এরকম ভাবে ড্রাইভ করার মানেটা কি সুস্থ হয়ে ভালোভাবে তো ড্রাইভ চা একে বলো তাহলে একে দেখো পাশে একদম গায়ে গায়ে টানছে দেখো কিরকম ভাবে
দুনিয়ার সবাই আমার ড্রাইভিং প্রশংসা করে আর তুমি আমাকে এ বলছো? ভীষণ আনকমফোর্টেবল লাগে। আচ্ছা, এদিকে সব জায়গায় তো আমার ব্যাপারে ভালো বলো, আমার ড্রাইভিং নিয়ে তোমার প্রশংসা করছে যে যতই যাই হয়ে যাক আমার বর আমাকে প্রত্যেক বছর রথের ঘুরিয়েছে, ইস্কনের রথে। আমাকে চাপা, আমাকে চাপা, আমাকে চাপা, দেখবি তোর তো খোলা গাড়ি যা, টাটা। হ্যাঁ, এদিকেই তো। অলরাইট, টাইম হচ্ছে 11:45, হাতে এক গাদা জিনিস, চলে এসেছি হচ্ছে বাড়ি। মা বাবা ওয়েট করছে লিফটের কাছে, কতদিন একে চালানো হয় না, কালকে একবার অ্যাট লিস্ট স্টার্ট দেবো, কারণ পরশু দিন বেরিয়ে যাচ্ছি। বেরোনোটা অনেকটা ডিপেন্ড করছে তোমাদের জানানোর উপরে, যে ধরো একটা কিছু এই বিরিয়ানি ব্যাগটা ধরে নাও, ওটা ভারী, ওটা ভারী ব্যাগটা ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা আঙুলটাতে দেখে দাও। জিটিতে লাগিয়েছি মোবাইল স্ট্যান্ড, স্যাডেল স্টে, কভার পড়ানো দেখতে হবে, এই ব্যাগগুলো রাখার জন্য যে জায়গাটা ওইটা লাগিয়েছি, যেগুলো ওই সোফার পরে পড়েছিল পরের দিন, লাদাখের জন্য কিনেছিলাম, বাট অন্য কোথাও ইউজ হবে, লাদাখও ইউজ হবে অবশ্যই, লাদাখে হবে না এমন নয়। যাই হোক, মেজর বউকে অনেকদিন চালানো হয় না, কালকে ও স্টার্ট দেবো, কালকে প্রচুর কিছু কাজ রয়েছে, মাথা কাজ করছে না কী করে কী ম্যানেজ করবো, এ করবো কালকে ডে, সারাদিনের ব্লগ তো আছেই, প্লাস হচ্ছে আরেকটা আলাদা করে ভিডিও বানাতে হবে, ইট ইজ এ ভেরি স্পেশাল ভিডিও, খুবই স্পেশাল ভিডিও, মানে ওটা করতে আমাকে তোমরা দেখেই থাকো, তো চলো ওপরে যাওয়া যাক। চলো ভাই, টাইম হয়ে গেছে 1:25, এখন যাব এডিট করতে, ইচ্ছা তো করছে না, বাট কালকে সারাদিনে অনেক কিছু করার আছে, ইচ্ছা আছে তাড়াতাড়ি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে একটু রেস্ট নিতে হবে, কারণ কাল তারপরের দিন হচ্ছে ভোর ভোর বেরিয়ে যেতে হবে, লম্বা অনেকটা বাইক চালাতে হবে আমাকে, বাড়ি এসে ব্লগ এডিট করে তারপর একটু রেস্ট নিতে হবে, মিনিমাম একটু ঘুমোতে হবে, তবে এগিয়ে পারবো। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কী দেবে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেল দেখে থাকেন, ফেসবুক সাবস্ক্রাইব করে মেসেজ দেওয়ার লাগে, ওটা ক্লিক করে দিয়ে ইউল গেট নোটিফাইড ইচ টাইম আই আপলোড ভিডিও। দেখা হচ্ছে কালকে, ঠিক দূরের সময়।